স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো কে পড়িবে পায় হে কে পড়িবে পায়। আমরা সবাই এই কবিতাটার সম্বন্ধে খুবই পরিচিত। 15ই আগস্ট এই রবিবার আমাদের 75তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করতে চলেছি, এবং সেই 75 বছর আগে 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছিলাম, এবং সেই স্বাধীনতায় আমাদের অনেক সংগ্রামীদের অবদান আমরা দেখেছি, এবং দীর্ঘ এই 75 বছর আমরা স্বাধীনভাবে ভারতবর্ষে জীবনযাপন করছি। তো আসো আমরা একটা ভিডিও দেখি, সেই ভিডিওয়ে আমরা আমাদের স্বাধীনতার উদযাপন আমরা এই অনলাইনে করি, এবং তারপর আমরা আমাদের প্রাইমারির ক্লাস, আমাদের জুনিয়রের ক্লাস এবং আমাদের সিনিয়রের ক্লাসে আমরা ফেরত যাব। গুড আফটারনুন সবাইকে। তো আমরা আর একটা অনলাইন ক্লাসে এসে উপস্থিত হলাম। তো আমাদের এখন আমরা রিভিশন ক্লাসের মধ্যে দিয়ে যাচ্ছি। আশা করি তোমাদের আবার সব মনে পড়ে আছে এবং সুন্দরভাবে আবার তোমরা সব বুঝতে পারছো। তো আসি, আজকে আমরা আবার একটা নতুন ক্লাসের মধ্যে দিয়ে যাব। তো আমরা ক্লাস শুরু করার আগে ঈশ্বরের কাছে প্রার্থনার মাধ্যমে শক্তি চেয়ে নিই। স্বর্গে জীবন্ত ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ দিই আজকে সুন্দর দিনের জন্য, সুন্দর মুহূর্তের জন্য প্রভুকে। তুমি সুন্দরভাবে অনলাইন ক্লাস করতে ও বুঝতে তুমি সাহায্য করছো প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি নেটওয়ার্ককে সুন্দর ও ঠিকঠাক রাখছো প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। আজকে আমরা যে ক্লাসে যা বিষয়বস্তু আছে তা তুমি বুঝতে সাহায্য করো। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, তুমি আমাদের প্রত্যেককে সঙ্গে সঙ্গে থাকো। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশু তোমার নামের মধ্যে দিয়ে চাই, দয়া করে শ্রবণীয় গ্রাহ্য করো, আমেন। তো আমাদের 9 অধ্যায় অবধি আমাদের রিভিশন হয়ে গেছে। তো আজকের আমরা কি দেখব, সেই প্রথম সময়লায় আমরা 10 অধ্যায় দেখব। তো আসি আমরা সেই স্লাইডের মাধ্যমে আমরা সেই আমরা ক্লাসে যাই, এবং সেই তার যে বিষয়বস্তু আছে সেগুলো আমরা একটু দেখে নিই বা একটু বুঝে নিই।
তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো প্রথম সমুয়েল তার 10:1-27। তো আমরা দেখেছিলাম 9 অধ্যায়ে কী দেখেছিলাম, যে সমুয়েলের সঙ্গে শৌলের সাক্ষাৎ হয়েছিল এবং কিছু কথা হয়েছিল এবং তার পরবর্তী ঘটনা কী ঘটেছিল সেটা আমরা এই 10 অধ্যায় এলে দেখতে পাই। এবং আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে কেউ একজন কাউকে আশীর্বাদ করছে। তো সমুয়েল শৌলকে রাজা হিসাবে অভিষেক করছে মাথায় তেলের শিশি দিয়ে ঢেলে। এইটা হচ্ছে আগেকার দিনের এটা রীতি ছিল, কেউ যখন কাউকে অভিষেক করতো কোনো কিছু বিষয়ের জন্য বা আশীর্বাদ করতো তখন এইভাবেই করা হতো। তো যেহেতু শৌলকে ঈশ্বর মনোনীত করেছিল তো সমুয়েল সেটা জানত এবং সমুয়েলকে ঈশ্বর নির্দেশ দিয়েছিল, সেই জন্য সমুয়েল কী করলো শৌলকে মাথায় তেলের শিশি দিয়ে তেল ঢেলে শৌলকে অভিষেক করলো ইসরায়েলের প্রথম রাজা হিসাবে। তো যখন এরকম রাজা হিসেবে যখন আশীর্বাদ করলো তখন শৌলকে সমুয়েল কিছু কথা বলেছিল, বললো তুমি এখন আমার কাছ থেকে চলে যাও তোমার বাড়ির দিকে এবং যখন তুমি পথে যাবে তোমার সঙ্গে কিছু ঘটনা ঘটবে এবং যখন এই ঘটনাগুলো ঘটবে তার মানে ভাববে যে ঈশ্বর তোমার সহবর্তী। কী কী ঘটনা ঘটবে বলেছিল, বলেছিল তুমি যখন পথ দিয়ে যাবে সেই বিন্যামিনের সীমাস্থিত সেই শেলচহে রাহেলের কবরের নিকটে তুমি দুজন পুরুষের দেখা পাবে এবং তারা তোমাকে বলবে যে তোমার যে গাধাগুলো হারিয়ে গেছিলো সেটা আবার খুঁজে পাওয়া গেছে, এখন তোমার বাবা গাধাদের চিন্তা ছেড়ে দিয়ে তোমার চিন্তা করছে। সেই প্রথম দুজন পুরুষের সঙ্গে যাদের সঙ্গে দেখা হবে তারা এই কথাটা জানাবে। তারপরে তুমি কি করবে যখন ওখান থেকে আর একটু এগিয়ে যাবে সেই তাবরের এলন বৃক্ষের কাছে সেই স্থানে কী হবে তুমি তিনজনের পুরুষের দেখা পাবে। তারা কি করবে, একজনের কাছে 3টে রুটি থাকবে, একজনের কাছে দ্রাক্ষারস থাকবে, আর একজনের কাছে 3টে ছাগবৎস থাকবে। তারা ওইগুলো নিয়ে দেখবে যাবে এবং তাদের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। তারা কি বলবে, তারা হচ্ছে তোমাকে তাদের সেই ওখান থেকে 2খানা রুটি দেবে, সেটা তুমি গ্রহণ করবে, মানে সেটা তুমি নিয়ে নেবে। এবং তুমি যখন আবার একটু তাদেরকে ফেলে দিয়ে আবার একটু সামনের দিকে এগিয়ে যাবে যেখানে হচ্ছে পলেস্টিয়দের সৈন্যদল থাকে এবং সেটা হচ্ছে ঈশ্বরের পর্বতের স্থান বলে যেটা উল্লেখিত, যখন তুমি সেই স্থানে যাবে দেখবে কিছু কিছু লোক যারা ভাবক্তি প্রচার করবে তারা সমস্ত রকম বাজনা নিয়ে সেই উচ্চস্থলী থেকে নিচের দিকে নেমে আসবে, তাদের সঙ্গেও তোমার দেখা হবে। এবং যখন এদের সবার সঙ্গে দেখা হবে তখন কি হবে, তোমার ওপর ঈশ্বরের আত্মা নেমে আসবে, তারপরে তুমি একটা অন্য মানুষ রূপে পরিণত হবে। এই সব ঘটনা কিন্তু শৌলের সঙ্গে ঘটবে সমুয়েল আগে থেকে বলে দিয়েছিল এবং ওই সব ঘটনা ঘটেও ছিল। এবং যখন ঈশ্বরের আত্মা সেই শৌলের উপর এসেছিল শৌল তখন পুরোপুরি পরিবর্তিত হয়ে একটি অন্য মানুষ রূপে তখন নিজেকে চিনতে পেরেছিল এবং এই সব ঘটনা ঘটেছিল। এবং যখন সেই ঈশ্বরের আত্মা শৌলের উপর আসে এবং সেই ভাববাদী যে দল ছিল তাদের সঙ্গে সে ভাববাদী প্রচারও করে এবং কিছুজন ছিল যারা ওখানে বলাবলি করছিল এ কি সেই কিসের পুত্র সেই শৌল, এও কি একজন ভাববাদী হয়ে উঠলো, সেই ভাববাদীদের দলের সঙ্গে আছে। তো এটা তারা নিজেদের মধ্যে বলাবলি করলো। তো যখন বললো যে এই সব ঘটনা ঘটে যাবে তখন সমুয়েল আরেকটা কথাও বলেছিল যে তুমি গিলগিলে নেমে গিয়ে তুমি হোম বলির জন্য সেখানে আমার জন্য অপেক্ষা করবে, যতক্ষণ না আমি তোমাকে বলি যে এর পরবর্তীকালে তোমাকে কী কী করতে হবে এবং ঈশ্বর তোমাকে দিয়ে কী কী করাতে চায়, তো ততদিন তুমি 7 দিন আমার জন্য অপেক্ষা করবে। তো এই কথাটাই সমুয়েল শৌলকে বলেছিল। এবার যখন এইসব ঘটনা ঘটলো তখন যখন বলেছিল যে এইসব ঘটনা ঘটবে এবং ঈশ্বর তোমার সহবর্তী, শৌল কিন্তু বুঝতে পেরেছিল যে ঈশ্বর তার সহবর্তী এবং সমস্ত ঘটনা যেসব ঘটনা বলেছিল সমুয়েল শৌলকে আগে থেকে ঘটবে সেই সব প্রত্যেকটি ঘটনা কিন্তু শৌলের সঙ্গে ঘটেছিল। এবার কি হয়েছিল, সেই আমরা প্রথমে 9 অধ্যায়ে দেখেছিলাম যে শৌলের সঙ্গে একটি চাকর ছিল, সেও কিন্তু গাধাটা খুঁজতে বেরিয়েছিল এবং গাধাটিকে কি বলেছিল যে চাকরটা ছিল সমুয়েল বলেছিল তুমি তোমার আবার প্রভুর কাছে ফিরে যাও কিন্তু শৌল আমার কাছে থাকুক। তো সেই চাকরটি কি হয়েছিল, সেই কিসের কাছে মানে শৌলের বাবার কাছে কিন্তু সে আবার ফিরে গেছিল। ফিরে গিয়ে শৌল আর সমুয়েলের মধ্যে কিন্তু যা ঘটনা হয়েছিল যা কথাবার্তা হয়েছিল সেগুলো সব বৃত্তান্ত সে কিসকে বলেছিল,
কিন্তু একটা কথা সে বলেনি যে সমুয়েল সৌলকে কিন্তু যে অভিষেক করেছিল রাজা হিসেবে বা সে ইসরায়েলের রাজা হবে এই কথাটা কিন্তু সে বলেনি, সে লুকিয়ে গেছিল। এবং যখন এইসব ঘটনা ঘটে গেল তখন সমুয়েল যখন সৌলের কাছে এসে উপস্থিত হলো তখন সমুয়েল কি করেছিল, মিশপাতে বলে একটি জায়গা ছিল সেখানে এসে সমস্ত ইসরায়েল গোষ্ঠীদের একত্র করেছিল সেই মিশপাতে এবং বলেছিল যে তোমরা যে রাজা চেয়েছিলে আমি তোমাদের থেকেই সেই রাজা মনোনীত করব, তো তোমরা সবাই যে যত গোষ্ঠীর লোক আছো তারা তোমরা প্রত্যেকে আমার সামনে সারি হয়ে হয়ে দাঁড়াও। তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে সারি হয়ে হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এই গোষ্ঠীর মধ্যেও কী ছিল, বিন্যামিন গোষ্ঠীও ছিল, যেটা হচ্ছে সৌল। সৌল ছিল সেই বিন্যামিন বংশের ছেলে। তো আমরা দেখতে পাচ্ছি সৌল কিন্তু সেই লোকের মাঝখানে কিন্তু ছিল না, সে কি করেছিল ভয়ে একটি জিনিসপত্রে যে পিছন রাখা ছিল সেখানে কিন্তু সৌল কিন্তু কি হয়েছিল লুকিয়ে পড়েছিল। যে সমুয়েল যে বলবে যে সৌলের কথা, সৌলকে সেখানে কিন্তু দেখা যাচ্ছিল, সে একটি জিনিসের পিছনে লুকিয়ে গেছে, সবাই কিন্তু সামনে আছে কিন্তু সৌল সেই ওটার পিছনে লুকিয়ে গেছে। তখন আবার কি করলো, তখন হচ্ছে সমুয়েল কিছু লোককে বলে পাঠালো এবং তাকে সৌলকে ধরে আনলো। এবং ধরে আনার পর আমরা দেখতে পাচ্ছি সৌল একটা, আমি প্রথমেই দেখেছিলাম যে সৌল ছিল একদম লম্বা চওড়া একজন পুরুষ যে সবার থেকে কিন্তু আলাদা। তখন সৌলকে সামনে আনা হলো এবং তখন সমুয়েল কিন্তু সৌলকে সবার সামনে রাজা হিসাবে পরিচয় দিল। আমরা দেখতে পাচ্ছি সেই রাজা হিসাবে বসে আছে যে যখন বলে দিল যে এই তোমাদের হলো রাজা যাকে তোমরা সামনাসামনি দেখতে চেয়েছিলে, অন্যান্য দেশের মতো যেন তোমাদের রাজা থাক, এই হলো সেই সৌল আর এই হলো সেই রাজা। আমরা দেখতে পাচ্ছি সেই ইসরায়েল গোষ্ঠীদের সামনে সৌলকে পরিচয় করে দিচ্ছে সমুয়েল এবং ইসরায়েলরা খুব খুশি, কারণ তারা এটাই চেয়েছিল যে তাদের উপর একজন রাজা থাকুক, যে ঈশ্বর যে তাদের রক্ষণাবেক্ষণ করছে তাদের সেটা পছন্দ নয়, তারা একটি সামনে দেখতে পাবে এরকম একটি রাজা চেয়েছিল। এবং তারা যখন এটা পেয়েছে তারা বলছে রাজার জয় জয় হোক, তারা সৌলের নামে কিন্তু জয়ধ্বনি করতে লাগলো। এবার কি হলো, যখন দেখানো ফেখানো হয়ে গেল, রাজা তো শুধু হলেই হবে না, রাজার কিছু নিয়মও থাকে, তখন সমুয়েল সৌলকে সেই যে রাজার নিয়ম থাকে সেই নিয়মগুলো বলতে লাগলো এবং সেটি একটি পুস্তকে লিখে রাখলো। আমরা দেখতে পাচ্ছি সেই সৌলকে সমুয়েল যে যার নিয়ম আছে, যার যা রাজার রাজনীতি থাকবে সেটা সে সবার সামনে কিন্তু বলছে যে তোমাকে এই এই করতে হবে, এই এই মানতে হবে, এবং সেটি একটি পুস্তকে লিখে রাখলো যাতে না সেটা কোনো দিন ভুলে যায় বা হারিয়ে যায়। এবং সেটি সদাপ্রভুর সাক্ষাতে কিন্তু সমুয়েল রেখে দিল সসম্মানে, মানে এটি হলো সদাপ্রভুর সামনে সৌলকে যেমন পরিচয় করালো ইসরায়েলের রাজা হিসাবে তেমনি ওটি একটি সাক্ষাৎকার হিসাবে সেটা রেখে দিল যাতে পরবর্তীকালে সৌলের কোনো অসুবিধা না হয়। এটা ছিল আমাদের প্রথম সমুয়েলের 10:1-27 হচ্ছে বিষয়বস্তু। এর পরবর্তীকালে সৌল কীভাবে তার রাজত্ব চালিয়েছিল, সে কি ইসরায়েল গোষ্ঠীকে ঠিকঠাকভাবে পরিচালনা করতে পেরেছিল কি পারিনি, সেটা আমরা যত পরবর্তী অধ্যায় যাব তত আমরা দেখতে পাবো, বা সমুয়েল সৌলের সঙ্গে কতদিন ছিল বা কী কীভাবে তাকে সাহায্য করেছে সেই পরবর্তী ঘটনাও আমরা শুনতে পাবো। তো আজকের মতো এখানেই ক্লাস আমাদের শেষ। তো আশা করি তোমরা বুঝতে পারছো, যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলতে পারো, তাহলে আমি কিন্তু তোমাদের সেই কোশ্চেনগুলো সলভ করে দিতে পারি। তো আমরা যেহেতু একটা একটা করে অধ্যায় পড়ছি সেই জন্য আমি কী করছি, এই অধ্যায়ের শেষে তোমাদের কোশ্চেন দিয়ে দিচ্ছি যাতে কোশ্চেন অ্যান্সার সলভ করলে তোমাদের চ্যাপ্টারও তাহলে কিন্তু বুঝতে কোনো অসুবিধা হবে না। তো আজকেও আমি এই ক্লাসের শেষে যে কোশ্চেন দিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই করে খাতায় সেটা লিখে গ্রুপে করে পাঠাবে। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই ঘরে থাকবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বিনা প্রয়োজনে কেউ কিন্তু বাড়ির বাইরে বেরোবে না। তো আসি আমরা ক্লাস এখানেই শেষ করি, সবাইকে টাটা।